আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর মুনিরচন্দ্র নাথ, এইচএমএ জেনারেল সার্জারি, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা। স্যার সবাইকে আমার নমস্কার। আজকে প্রথম আমি এখানে এলাম, এসে যে ধারণা আমার আগে ছিল সেটা যদিও আংশিক মলারাওকে আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না, তার যে বক্তব্য তার চিন্তাধারা, যে নতুন ধরনের চিন্তাধারা তিনি পোষণ করেন সেটা জেনে এবং শুনে নিজেকে খুব উদ্বুদ্ধ মনে করি। আমি মনে করি যদি তিনি যে প্রচেষ্টা চালাচ্ছেন আজকে, যে উদ্যোগ তিনি হাতে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যুক্ত হবে মেডিকেল কলেজ করার, সেই প্রচেষ্টাকে যদি আমরা এই সমস্ত ডাক্তারদের হয়েই বলছি, যদি কিছুটাও তাতে তাকে এগিয়ে দিতে পারি তো আমরা নিজেদের ধন্য মনে করব। আমি দেখেছি শুনেছি যে এই প্রতিষ্ঠা নানা দিকে ছড়িয়ে আছে, মানুষের কল্যাণ নানাভাবে করার চেষ্টা করছে, আজকে প্রত্যক্ষ হলে সেটা প্রমাণ পেলাম এবং আশা করব যে কম্পাউন্ডে এসে আজকে আমরা হাত তুলি এবং ইটবালির স্তূপ দেখছি, তার খড়া খড়া আওয়াজ শুনছি, আশা করব খুব অল্প দিনের মধ্যে এই ক্যাম্পাস নতুন ছাত্রছাত্রীদের করতালে মুখর হয়ে উঠবে, মলারাও স্বপ্ন আংশিক সার্থক হবে এবং তাতে আমাদের যোগদান যদি থাকে আমরাও ধন্য হব। তবে একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই যে এই যে এমএনসি যে কিছু রিল্যাক্সেশন দিচ্ছে এটা খুব ভালো কথা, হয়তো প্রাথমিক ভাবে এটা এগিয়ে যেতে সাহায্য করবে। শিয়ান হসপিটাল আমি আগে গেছি, দেখে এসেছি, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ না, কিন্তু একটা মেডিকেল কলেজের উপযুক্ত যে ইনফ্রাস্ট্রাকচার হওয়া উচিত সেটা ধারে কাছে আসে না। আমি এটা বলছি কারণ যে আপনারা হয়তো মানে মলারবাবু হয়তো শুনে থাকবেন ইতিমধ্যেই যে আমি এককালে যখন আমি কমিশনার হলাম তারপরে এনসিআইয়ের সঙ্গে নানাভাবে যুক্ত হয়েছিলাম এবং সারা ভারতবর্ষে একমাত্র জম্মু কাশ্মীর ছাড়া, কারণ জম্মু কাশ্মীরে যেবার আমার ইন্সপেকশনের দিন ধার্য হলো সেই সময়টা বন্যার জন্য সেটা ক্যান্সেল হয়ে গেল, এই যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি সারা ভারতবর্ষ জুড়ে, পুরো পুরো ভারতবর্ষ, দক্ষিণ উত্তর মধ্য যে নর্থ ইস্ট এদিকে গুজরাট সমস্ত জায়গায় ঘুরে এটা আমি দেখেছি যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে ক্লিনিক্যাল মেটেরিয়ালের কোনো অভাব থাকে না, যেটা অভাব থাকে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের। প্রাইভেট মেডিকেল কলেজটা ঠিক উল্টো, ইনফ্রাস্ট্রাকচারের কোনো অভাব থাকে না কিন্তু ক্লিনিক্যাল মেটেরিয়াল সেইভাবে পাওয়া যায়, ক্লিনিক্যাল মেটেরিয়াল দিকে একটু কাম থাকে। সেই জন্য আমি এখন থেকে প্রচেষ্টা নিতে বলবো যাতে যাতে করে হয়তো এই 3 বছরের জন্য দেওয়া হয়েছে, এখন সিয়ান হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার উন্নতির জন্য যেটুকু খরচ করা হবে হয়তো করতে হবে।
পেশায় কি চুক্তি হয়েছে সেটা হয়তো কিছুটা নষ্টই হবে ধরে নেওয়া যায়। আমাদের এই যে মেডিকেল কলেজটা, সেই মেডিকেল কলেজটাকে আদর্শ মেডিকেল কলেজ করতে হবে এবং ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ এবং অলরেডি আছে, আমি আশা করি সেটা একদম পারফেক্ট হবে। তার বক্তব্যে আমি যেটা প্রমাণ করলাম সেই দিকটা মাথায় রেখে ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে কোনো ইয়ে হয়তো থাকবে না, কিন্তু একটু গ্রামের দিকে গেলে যেটা হয় ক্লিনিক্যাল মেটেরিয়ালটা কম হয়ে যায়, যাতে করে রোগীরা উদ্বুদ্ধ হয় এখানে এই হসপিটালে আসতে। সেই দিকটা একটু আমি শুধু নজর রাখতে বলবো আমার আগের অভিজ্ঞতাটার উপর সম্বল করে। আমি শুধু এইটুকু বলে মহাবুকে আবার আমি ধন্যবাদ জানাবো তার বৈপ্লবিক চিন্তাধারার জন্য, যে প্রচেষ্টা আপনি চালাচ্ছেন সেই প্রচেষ্টা সাফল্য লাভ করুক এটুকু কামনা করবো। এই বলে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে।